ময়মনসিংহ পৌরসভার সফল মেয়র ইকরামুল হক টিটু ভাই ইসলামের কোন অংশে এই কথার উল্লেখ নেই। সুতরাং আজকে যারা করছেন ইসলামকে বিক্রি করে নিজেরা লাভবান হওয়ার জন্য, এবং আপনাদের যারা প্রভু, যারা পাকিস্তানের দশক, যারা পাকিস্তানের অনুসারী, তাদেরকে আপনারা সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো করছেন। প্রকৃতপক্ষে এই বাংলার মানুষকে স্বনির্ভর হওয়ার জন্য নয়, ইসলামকে আপনারা ব্যবহার করে, ইসলামকে পুঁজি করে এই কাজগুলো করছেন। ইসলাম এগুলোকে স্বীকৃতি দেয় না। সুতরাং আসুন এগুলো ত্যাগ করে মানুষের জন্য কাজ করেন। ইসলামের যে মূল অর্থ মানুষ মানুষের জন্য, সেই শিক্ষা ধারণ করে মানুষের পাশে এসে দাঁড়ান, বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের সেবা করেন। মানুষকে ভালো রাখবেন, আপনি নিজে ভালো থাকবেন, পরকালে আপনি ভালো জায়গা পাবেন, এই চিন্তা নিয়ে কাজ করেন। মানুষ আপনাদেরকে সম্মান করবে, আপনাদেরকে শ্রদ্ধা জানাবে, আপনাদের পাশে থাকবে। না হলে আপনাদের বলতে চাই, 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে আপনাদেরকে প্রতিরোধ করছিল, তেমনি ভবিষ্যতে এই মুক্তিযোদ্ধার চেতনার শক্তিরা আবারও আপনাদেরকে প্রতিরোধ করে এই বাংলাদেশ থেকে হটিয়ে দিয়ে এই বাংলাদেশকে কলুষমুক্ত করবে। আজকে আমরা বলতে চাই, বিগত দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কৃষকের অধিকার কেড়ে নিয়ে কৃষকের বুকে গুলি করে তাদের জীবন কেড়ে নিয়েছে, তারা শ্রমিকের অধিকার কেড়ে নিয়ে শ্রমিকের বুকে গুলি চালিয়েছে, তারা প্রত্যেকটি ক্ষেত্রে যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, প্রত্যেক ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করেছে। বাধা বিপত্তি দিয়ে আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। আমাদের সামনে বাধা আসতে পারে, সামনে ষড়যন্ত্র হতে পারে, যে ষড়যন্ত্র আমরা দেখেছি বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার মাধ্যমে, যেন এই বাংলাদেশ পিছিয়ে পড়ে, সেই ষড়যন্ত্র আমরা দেখেছি, বারবার দেখেছি, সামনেও হয়তো বা আসতে পারে। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে, ষড়যন্ত্রকারীদের হটিয়ে আমাদের এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী এবং জননেত্রী শেখ হাসিনার চিন্তা চেতনা অনুযায়ী এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করা আমাদের সকলের একান্ত দায়িত্ব ও কর্তব্য। আজকে এই বিজয়ের মাসে সকলের প্রতি আহ্বান রাখবো, আজকে আমরা যারা মুক্তিযোদ্ধা আছেন, যারা মুক্তিযোদ্ধার চেতনার শক্তি আছেন, সকলে মিলে আমরা শপথ করব এই বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ স্বনির্ভর সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।